আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি দেখাবো জি সেভেন টু 8.0 অ্যান্ড্রয়েড ভার্সন এফআরপি লক কীভাবে খুলবেন। তো চলুন কাজের দিকে চলে যাই। প্রথমে আপনি সেটটা অন করে নেবেন, এরপরে স্টার্টে যে নেক্সট বাটনটা আছে ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার যে পার্সোনাল ওয়াইফাইটা আছে সে ওয়াইফাই কানেক্ট করে নেবেন আপনার সেটে। তো আমি আমার ওয়াইফাই কানেক্ট করে নিচ্ছি। ওয়াইফাই কানেক্ট হয়ে গেছে, এখন ব্যাগে চলে যাবেন। ব্যাগে গিয়ে দু আঙ্গুল আপনার স্ক্রিনে প্রেস করে রাখবেন যতক্ষণ পর্যন্ত টক ব্যাগটা পুরোপুরি অন না হয়। আপনি স্ক্রিনে টক ব্যাগের অপশনটা চলে আসবে, যতক্ষণ পর্যন্ত না চলে আসে ততক্ষণ প্রেস করে ধরে রাখতে হবে। চলে আসছে, এখন ইল্ড যদি লিখেন তখন আপনি টক ব্যাগের অপশনটা চলে আসবে। দেখেন এই যে অবশ্যই চলে আসছে, ইল্ড ড্রাগ করবেন, ইল্ড লিখবেন আপনার আঙ্গুল দিয়ে। এখন দুই আঙ্গুল চেপে ধরে উপর দিকে ড্রাগ করে নিলে স্ক্রিনটা আপনার মুভ হবে। তো আমি এবার টক ব্যাক টিউটোরিয়ালে গিয়ে এটাকে অফ করে নিলাম টক ব্যাক। এখন চলে যাব হেল্প অ্যান্ড ফিডব্যাকে। হেল্প অ্যান্ড ফিডব্যাক থেকে আমি উপরে যে অ্যাবাউট লঞ্চ আছে ওখানে ক্লিক করব। ক্লিক করলে ইউটিউবের যে অপশনটা একটা ভিডিও দেখা যায়, এখানে আমি ইউটিউবটা চালু করব। ইউটিউবটা চালু হয়েছে। এখন ওই যে ঘড়ির কাটার মতন ওখানে আমি ক্লিক করব। দেখেন ব্রাউজার ঢুকে গেছি অলরেডি। নেক্সট ক্লিক করলাম, নো থ্যাঙ্কস ক্লিক করলাম। এখন এখান থেকে যে এফআরপি লকের সফটওয়্যারগুলো ডাউনলোড করতে হবে সেই সফটওয়্যারগুলো এখান থেকে এক বাই এক ডাউনলোড করে নেবেন। আমি যেভাবে করতেছি সেভাবে আপনি ডাউনলোড করে নিতে পারেন। আপনাদের যে কোনো সফটওয়্যার জানা থাকে, কোনো সাইট জানা থাকে, সেখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন। তো আমি এখান থেকে মূলত দুটো সফটওয়্যার ডাউনলোড করবো। এখানে কন্টিনিউ ক্লিক করবো, অ্যালাউ ক্লিক করবো, ওকে ক্লিক করবো। অলরেডি ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে একটা, আর একটা ডাউনলোড করতে হবে এখান থেকে গুগল অ্যাকাউন্ট ম্যানেজার যেটা আছে 8.0 যে গুগল অ্যাকাউন্ট ম্যানেজারটা ওটা ডাউনলোড করতে হবে। অ্যাকাউন্ট ম্যানেজার 8.0 লিখতে হবে। চলে আসছে 8.0। 8.0 ক্লিক করলাম, এখান থেকে গুগল অ্যাকাউন্ট ম্যানেজারটা আমি ডাউনলোড করে নেব। একটু ট্র্যাক করে নিচে দিয়ে গেলেই ডাউনলোড অপশন চলে আসবে। এই দেখেন এখানে গেট লিঙ্ক লেখা আছে, এখানে ক্লিক করলাম। আমার 5 সেকেন্ড ওয়েট করতে বলতেছে, 5 সেকেন্ড শেষ, ডাউনলোড অপশন চলে আসছে। ডাউনলোডে ক্লিক করব, ওকে ক্লিক করে দেবো। এখন কর্নার রাইট কর্নার উপরে যে অপশনটা আছে ওখানে ক্লিক করে ডাউনলোডে ক্লিক করলে আপনার যে সফটওয়্যার দুটো ডাউনলোড হচ্ছে কি না এখানে দেখিয়ে দেবে। দেখেন ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে, আমি এটা ইনস্টল করে নিচ্ছি। সেটিং ক্লিক করে এখানে এই অ্যালাউ ফর্ম যেটা আছে ওটা অন করে নিতে হবে, এবার ইনস্টল ক্লিক করব। ডান। এখন আমি এফআরপি বাইপাস এপিকেটা ইনস্টল করে নিচ্ছি। এখন ওপেনে ক্লিক করব, দেন চলে এসেছে, এটা ওপেন হয়ে গেছে। ব্রাউজার ইন যেটা আছে 3 ডট যে আপনার রাইট সাইড টপে আছে ওখানে ক্লিক করলে ব্রাউজার ইন লেখা আছে, এই ব্রাউজার ইনে ক্লিক করলে আপনি ব্রাউজার ঢুকে যাবে। এখানে যে কোনো একটা জিমেল আইডি আপনি দিলে হবে, আর এই পাসওয়ার্ড টাইপ করে সাইন ইনে ক্লিক করতে হবে। তো আমি আমার পাসওয়ার্ডটা টাইপ করে দিচ্ছি, পাসওয়ার্ড টাইপ করে আমি সাইন ইন ক্লিক করলাম। ব্রাউজার সাইন ইন কমপ্লিট হয়ে গেছে। এখন আমি সেটটাকে রিস্টার্ট করব, পাওয়ার বাটনে চাপ দিয়ে সেটটা রিস্টার্ট করে নেব। রিস্টার্ট রিস্টার্ট কমপ্লিট হয়ে গেছে। এখন নেক্সট ক্লিক করব, নেক্সট ক্লিক করব, অল ক্লিক করে আবার এগ্রি দেব। যেভাবে আপনার সেটটা অ্যাক্টিভ করতে হয় সেম ওইভাবে অ্যাক্টিভ করতে হবে। আমি নেক্সট ক্লিক করব। নেক্সট নো থ্যাঙ্কস দিয়ে নেক্সট ক্লিক করে দেবো। ডাকের উপর দিয়ে এগ্রি ক্লিক করব, স্কিপ দেব।
ওকে ক্লিক করে দিলাম। স্কিপ, এখানে ফিনিশ। আমার সেটটা এফআরপি বাইপাস ফুললি কমপ্লিট হয়ে গেছে। থ্যাংক ইউ গাইস।